চীনের ক্যাসিনো না প্যারিসের ডিজনিল্যান্ড, আমরা ভারতীয় বস, আমরা চিনি। আমরা এখন আছি ট্রেনে আর আমরা যাচ্ছি সন্তোষমিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখতে। তো আমি এখন যাচ্ছি সন্তোষমিত্র স্কোয়ারে রাম মন্দির দেখতে, চলো গিয়ে দেখা যাক কতটা সুন্দর হয়েছে মন্দিরটা। তো আমরা সবে নামলাম হাওড়া স্টেশনে আর যা ভিড়, আমরা মানে ব্লগ করছি কিভাবে সেটাই ভাবছি। আজকে আমার কাছে ট্রাইপডটাও নেই, ট্রাইপড ছাড়াই ভিডিও চলছে। তো চলো যাওয়া যাক, আজকে আমরা এখন যাচ্ছি রাম মন্দির দেখতে সন্তোষমিত্র স্কোয়ারে। এখন আমি হাওড়া স্টেশনে আছি, এখান থেকে একটা বাস ধরবো, কলেজ স্কোয়ার নামবো, ওখান থেকে সোজা রাম মন্দির। এই হচ্ছে হাওড়া স্টেশনে ভিড়, এত ভিড় আজকে হবে আমি ভেবেই পাইনি। আজকে হচ্ছে পঞ্চমী, তাতেও এত ভিড় হয়ে গেছে আজকে। তো আমরা এখন এই ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি বাস ধরতে। আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে, আর এবারে কিন্তু বাসে করে আমরা হাওড়া ব্রিজ পার হব না, কারণ আমি অনেকবার ফেসবুকে দেখেছিলাম যে হাওড়া ব্রিজে নাকি অনেক সুন্দর আলপনা আঁকা হয়েছে। তো সেটা নিজের চোখে দেখার জন্য আমি হেঁটে পার হচ্ছি আজ। তো গাইস, আমরা এখন আছি হাওড়া ব্রিজে, আর হাওড়া ব্রিজে এই ফার্স্ট টাইম হাঁটছি, খুব ভালো লাগছে হেঁটে হেঁটে যেতে, এখানে আলপনা সুন্দর দেখতে। আর এই প্রথমবার আমরা হাওড়া ব্রিজে হেঁটে হেঁটে যাচ্ছি, এতদিন আমরা যেতাম যখন কলকাতায় প্রত্যেকবার ব্রিজে বাসে করে চলে যেতাম, তার এই ফার্স্ট টাইম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে বেশ এক্সপিরিয়েন্সটা। আমরা এখন দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটে। তো এখান থেকে কলেজ স্ট্রিট থেকে এই সোজা রাস্তা ধরে আমরা আসছি কলেজ স্কোয়ারে। তো এই সামনে একটা মন্ডপ আসছে দেখতে পাচ্ছি আমরা। তাই দেখা যাক, আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারে মহেশ্বর প্যালেস দেখতে। এই পিছনে মহেশ্বর প্যালেস আছে। তো আমরা চলে এসেছি কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারের এবছরের থিম হচ্ছে মহেশ্বর প্যালেস, আর অপরূপ সুন্দর প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। এখন বাজে হচ্ছে ঠিক 5টা, আর এই 5টার সময়তেই এত ভিড় হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ কতটা ভিড় লাগছে। আর আমি এখন একটু মন্ডপের সামনে যাওয়ার চেষ্টা করছি, যতটা ক্যামেরায় ক্যাপচার হয় আর কি। যাই হোক, আমি একটু মন্ডপের সামনে যাই, ততক্ষণ তোমরা একটু সিনেমাটিক শর্ট দেখো। এখানে একটা ঢাকের প্যান্ডেল দেখতে পাচ্ছ, খুব সুন্দর করা হয়েছে। তো ওটাকেও একটা দেখাবো সুন্দর করে কতটা বেটার হয়েছে সেটা দেখবো। আর আমরা একদম সন্তোষমিত্র স্কোয়ারের কাছাকাছি চলে এসেছি। ঢাকের প্যান্ডেলটা পার হয়ে চলে এলাম আমরা সন্তোষমিত্র স্কোয়ারে রাম মন্দির দেখতে। এটার মুখে প্রভু শ্রীরামের একটা সুন্দর লাইটিং করা হয়েছে। তো আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন প্রচন্ড ভিড় হয়েছে, আমরা একদমই এগোতে পারছি না, দেখতে পাচ্ছ সেই হারে ভিড় হয়েছে। কিন্তু এটা আমরা এখন আছি 6টা বাজে তখন, আর তখনই এত ঢেলে ভিড় হয়েছে গাইস, মানে এখানে কোনো লাইন নেই, বাট এই যে ভিড়টা, এই ভিড়টাকে ঠেলে ঠেলেই তোমাকে যেতে হবে, এর কোনো লাইন নেই। গোটা রাস্তা জুড়ে উবুচুবু ভিড় হয়ে গেছে একদম, শুধু লোকজনের মাথা আর মুন্ডুটুকু দেখা যাচ্ছে, এতটা ভিড়, একদম পা গলানোর জায়গা নেই সন্তোষমিত্র স্কোয়ারের এই রাস্তাতে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন শুধুমাত্র একবার অযোধ্যার রাম মন্দির দর্শন করার জন্য, আই মিন রাম মন্দির আদলে তৈরি করা প্যান্ডেলকে দর্শন করার জন্য দুর্গাপূজার পঞ্চমীর দিন। সেটি আর অন্য কোন প্যান্ডেলে এতটা ভিড় নেই আজকের দিন। ফাইনালি 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দেখা পেলাম রাম মন্দিরে, সত্যি মনটা জুড়িয়ে গেল এত সুন্দর প্যান্ডেল দেখে। প্রতি বছর সন্তোষমিত্র স্কোয়ারে আলাদাই একটা নতুন করে চমক থাকে, প্রত্যেক দর্শককে আলাদা একটা মনের শান্তি দেয় এইখানে এলে। তো এবারেও খুব সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে, আর এখানে খুব সুন্দর লাইটিং শো আছে, এক্ষুনি লাইটিং শোটা চালু হবে, তোমরা দেখো কেমন লাগে অবশ্যই এখানে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। Thank you.
থেকে 3 মিনিটের লাইটিং শো আছে এখানে, কিন্তু আমি পুরো ভিডিওটা করতে পারলাম না কারণ এত ভিড় হয়েছে যে আমি ফোনটা ধরে রাখতে পারছিলাম না। যাই হোক, আমি প্যান্ডেলের ভিতরে এখন ঢুকছি আর ভিতরে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। এখানে লাইটিংটাও খুব সুন্দর করা হয়েছে, ভিতরে কাজগুলোও খুব ভালো লাগছে আর দুর্গা প্রতিমাটা সত্যি অসাধারণ তৈরি করা। আমার ইচ্ছা ছিল সবার আগে এই প্যান্ডেলটা দেখার, তো আমার প্যান্ডেলটা দেখা হয়ে গেছে। তো এখনো আমি অনেক ঘুরবো, আজকে সারা রাত কলকাতায় ঠাকুর দেখবো। আমাদের টাকা সেরা দুর্গা পূজার প্যান্ডেল এবছর রাম মন্দির, আমরা চলে আসবো তো আমরা এখন দাঁড়িয়ে আছি নর্থে, নর্থ কলকাতায়। আর আমরা সারা রাত আজকে ঠাকুর দেখেছি, প্রচুর ঘুরেছি। প্রথমে সেন্ট্রালে গিয়েছেন, সেন্ট্রাল থেকে তো নর্থের সব ঠাকুর দেখেছি, কুমোরটুলির ঠাকুর দেখেছি, বাট শোভাবাড়ি রাজবাড়ির ঠাকুর দেখতে পারলাম না কারণ ওখানে রাজবাড়ি বন্ধ আছে আর পুজো পাঙ্গনও বন্ধ আছে। এখন তো ওখানে আমি যেতে পারলাম না। বাগবাজার আরো সব জায়গা ঘুরেছি, গোটা জায়গাটা আছে, কুমোরটুলিও ঘুরেছি, প্রচুর এনজয় হয়েছে, প্রচুর পায়ে লাগছেও। সারা রাত আমরা ঘুরেছি, আজকে সেই একটার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে 3:30। অনেকটা ঘুরেছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো দেখা যাক এখান থেকে বাস অটো দিয়ে পাই কি এখন, তাহলে আমরা হাওড়া স্টেশন চলে যাবো, তারপর ঘর। তো ব্লগটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।